হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 2022 সালে যারা দাখিল পরীক্ষার্থী আছে, যারা বর্তমানে দশম শ্রেণীতে 2022 সালে দাখিল পরীক্ষা দিবে, তাদের জন্য সপ্তম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এটা বিষয় হচ্ছে তাজবিদ, নসর ও নজম, আর এটা বিভাগ যারা মুজাব্বিদ মাহির বিভাগের আছে তাদের জন্য। তো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা একবার পড়ে নিব, তারপর সরাসরি উত্তরে চলে যাব। তো আমরা এখানে বিষয়টা দেখতে পাচ্ছি, তাজবিদ, নসর ও নজম, আর এটা বিভাগ হচ্ছে মুজাব্বিদ মাহির, আর এখানে পাঠ্যপুস্তক জামালুল কোরআন, আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2, আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য মিম সাকিনের প্রয়োজনীয়তা, আর এখানে নির্দেশনা দেওয়া আছে। তো নির্দেশনা অনুযায়ী আমরা অ্যাসাইনমেন্টটা করছি। এখানে নির্দেশকে যদি তোমরা খেয়াল করে এখানে দেখতে পারবে, মিম সাকিনের সংজ্ঞা, মিম সাকিন পড়ার নিয়ম, ইদগাম, ইকফা ও এজাহারের পরিচয় ও নিয়মাবলী, মিম সাকিনের প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব। তোমরা এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে এই নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টের সমাধানটা করছি। তো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি জানবো, তারপর সরাসরি উত্তরে চলে যাবো। তো এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য মিমসাকিনের প্রয়োজনীয়তা। সেখানে একটু ভুল হয়েছে, এটা মিমসাকিনের প্রয়োজনীয়তা, এখানে সানি হয়ে গেছে, এখানে হবে মিমসাকিন, সাকিনের প্রয়োজনীয়তা। তোমরা এখানে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য মিমসাকিনের প্রয়োজনীয়তা, এটাই হবে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এবার আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাবো।